হ্যালো বন্ধুরা, আজ আমি প্রথম ইউটিউবে আমার কিচেনে রান্না করতে এলাম। আমার কিচেনের নাম শিলা নকুল কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে রান্না করে দেখাবো তরমুজ আর গন্ধার লেবুর জুস। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস অবশ্যই করবেন, তাহলে আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছতে পারবে ঠিক মতো। নমস্কার। এবার আমি আমার রান্নাটা আরম্ভ করছি। প্রথমে লেবুন তরমুজের জুসটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি গন্ধার লেবুর রস দিয়ে দিচ্ছি দু চামচ, আরেক চামচ দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি বিট নুন, প্রয়োজন মতো বিট নুন, তারপরে মিষ্টির জন্য কিছুটা গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি, যতটা যে যেমন মিষ্টি খায় সেই রকম। এর মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এটা দিচ্ছি চাট মশলা। ব্যাস, এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে নিলাম। এবার এই গ্লাসগুলোর মধ্যে ঢেলে দেবো, বড়টা বের করো না। এর মধ্যে এই বোতলগুলোর মধ্যে ঢেলে দেব, এটা বলবো না কম হলো, এটাকে আমি পাশে রেখে দিচ্ছি, নিচ থেকে এনে একটু বড় দিয়ে দিয়ে বলতে। আমার বড়টা একটু জমে গেছে, আগে থেকে বড় করে বের করে রাখবেন। ব্যাস তৈরি হয়ে গেল তরমুজের জুস। ফ্রিজে ঠান্ডা করে রেখে আপনারা যা পছন্দ মতো যখন হোক খাবেন। নমস্কার।